হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কমরের পক্ষ থেকে আমি আবারও কাউসার আহমেদ আপনাদের সামনে চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমার ভিডিওটি একমাত্র তাদের উপরই টার্গেট থাকবে যারা 2019 এসএসসি পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে। তোমরা সবাই কান খুলে আমার এই ভয়েসটি শোনো এবং আমি কি দেখাতে চাচ্ছি তোমরা সবাই সেটা দেখো। ভিউয়ার্স এবং এসএসসি পরীক্ষার্থী, তোমরা এতদিন টেস্ট পরীক্ষায় অনেক যুদ্ধ করে উত্তীর্ণ হয়েছো, তো আমি সেটা বলতে চাচ্ছি না। তোমরা কেউ অনেকে উত্তীর্ণ হয়েছো, অনেক উত্তীর্ণ হতে পারোনি, অনেকে অনেক কষ্ট করে অনেক অনেক রেফারেন্স ভাবে তোমরা টেস্ট পরীক্ষার যুদ্ধ শেষ করে ফর্ম ফিল আপ শেষ করে এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছো। সো আমি সেই টপিক্সে যাবো না। আজকে আমি তোমাদের সামনে যে টপিক্সটা নিয়ে আসি, তোমরা যে টেস্ট পরীক্ষাটা উত্তীর্ণ হয়েছো সেখানে অনেক যুদ্ধ করেছো, তাই না? অনেক পরিশ্রম করে কিন্তু তোমরা টেস্ট পরীক্ষাটা শেষ করে অবশেষে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেছো। তো আরো ভালো করে প্রস্তুতি নিতে হবে এবং তোমাদের প্রস্তুতির সময় খুবই ঘনিয়ে এসেছে, এবং সেটা কবে আজ আমি তোমাদের সামনে সেটাই সরাসরি দেখাবো। তোমাদের এসএসসি 2019 পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। আজ আমি তোমাদের সামনে 2019 এসএসসি মানে তোমাদের রুটিনটি সরাসরি দেখাবো। সিলেবাস রুটিনটি দেখানোর আগেই আমি বলে যাচ্ছি, যারা এখন আমাদের এই চ্যানেল মানে আজকে কম্পিউটার টিআই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবে এবং তার পাশে থাকা বেল আইকন বাটনটিতেও ক্লিক করবে। ভিউয়ার্স, আমরা সরাসরি একটি নতুন ব্রাউজারে চলে যাব। সেখান থেকে ঢাকা এডুকেশন শিক্ষা বোর্ড সেখানে যাব। সেখানে যাওয়ার পর যদি আমার নেট স্পিড একটু স্লো, আপনার একটু ধৈর্য সহকারে আমার শেষ পর্যন্ত দেখবেন আমি কি দেখতে চাচ্ছি এবং তার সাথে আরো কি কি আছে বিষয়টা। এসএসসি কর্নার, এখান থেকে দেখুন 2019 সালের এসএসসি পরীক্ষার সময়সূচি। আমি যেভাবে গেলাম আপনার ঠিক সেভাবেই যাবেন, এবং খুব সহজে ডাউনলোড করার জন্য সরাসরি এই লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে আমি এই লিঙ্কটি দিয়ে দিব। আশা করি আপনারা খুব সহজে এই রুটিনটি ডাউনলোড করে নিতে পারবেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, মানে সলবোর্ড একসাথে তারিখ 22/11/2018 তারিখে 2019 সনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি। যদিও আবার এই রুটিনটি পরিবর্তন হয় ঠিক একই সাইট, কোন পরীক্ষাটা পরিবর্তন হলো এবং কোন পরীক্ষাটা কত তারিখে দেওয়া হলো বিস্তারিত এই সাইটটি পাবেন। এবং আশা করি যদি আপনারা আমার চ্যানেলের সাথে সংযুক্ত থেকে সবসময় আমি সেই আপডেটটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, আমরা তাহলে সরাসরি চলে যাবো রুটিনে। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, বাকিটা তোমরা করে নিও না, কারণ আমার পরে সময় লাগবে। আমি সরাসরি শর্টকাটে এই ভিডিও শেষ করে দিব। বিষয়ের সময় সকাল 10টা থেকে 1টা পর্যন্ত তোমাদের পরীক্ষা। বিষয় কোড 101, 103, 105, তারিখ ও দিন 2, তার মানে ফেব্রুয়ারি 2। সবসময় এই তারিখটা থেকে মানে পরীক্ষা শুরু হয় না, এটা কি মাস? নভেম্বর, প্রায় 25 তারিখ, না এই নভেম্বর 25 তারিখ, ডিসেম্বর জারি, তার মানে হাতে আরো তোমরা 2 মাস পুরো সময় পাচ্ছ না, ভালো করে পড়তে পারবা। 2 মাস অনেক সময়, তাই না? অনেক খুশি, 2 মাস অনেক সময়। 2 মাস দিয়ে কি করবা তোমরা? টানা তো 5 বছর টেস্ট উত্তীর্ণ হতে পারো নাই, অনেক যুদ্ধ করছো। সো সেই চিন্তাটা যদি তোমাদের মাথায় থাকে যে আমি 5 বছর পড়া পরও যদি আমি টেস্টে অনুত্তীর্ণ হয়েছি, আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, তাহলে আমি 2 মাস কষ্ট কি সফল হতে পারবো? আশা করা যায়। আমি যে বলবো যে একেবারেই না তা না, আশা করা যায়। তোমরা চেষ্টা করতে থাকো, 2 মাস যদি ভালোভাবে পরিশ্রম করো অবশ্যই একটি ভালো ফল অর্জন করতে পারবে। আর ভালো ফল অর্জন মানে তোমার জন্য অনেক ভালো কিছু। ভালো কিছু মানে তুমি ভালো একটি কলেজে ভর্তি হতে পারবে, ভালোভাবে পড়াশোনা করতে পারবে। ফেব্রুয়ারি 2 তারিখ শনিবার তোমাদের এক্সাম শুরু। বিষয় ও সময় এখানে কিন্তু দুটো উল্লেখ করা আছে, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত। এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে, তার মানে এখানে কোনো পরীক্ষা নাই। রুটিনটি বোঝার আগে, কারণ আমরা তো ডিজিটালাইজেশন মানুষ, রুটিন ফলো আপ করি খুব কম। আমাদের হাতে মোবাইল, স্মার্টফোন রুটিন আছে, বের করে নিলাম, দেখলাম আজকে এইটা, এই একটা পরীক্ষায় একটা এক্সাম, বিস্তারিত আমাদের পড়ার বিষয় থাকে। কোর্টকে এই এই রুটিনেই তোমার বিষয় কোর্ট থাকে, কারণ অনেকে পরীক্ষার সময় 6 মাসে ডিগে বিষয় কোর্ট খোঁজে, তারিখ খোঁজে যে আজকে কত তারিখ পরীক্ষায় লিখার জন্য। কেন তোমরা এটা কেন খুঁজবা? এখানে তারিখটা জানা নাই, আজকের তারিখটা তুমি জেনে যাও নাই, বিষয় কোর্টটা তুমি শিখে যাও নাই, কি পড়ছো? অনেকে কমেন্টসে বলবা হয় ভাই আমরা জানি কমেন্টস, এটা কি বললেন, আমরা 5 বছর বিষয় কোর্ট জানবো না? খুঁজে দেখো, তোমাদের ভিতরে অনেকে আছে তোমরা নিজ নিজ প্রত্যেকটা সাবজেক্টে বিষয় কোর্ট জানো না, আগে ভালো করে এখান থেকে জেনে নাও। পরীক্ষার আগে সব প্রস্তুতি তোমার আগে সেরে নিতে হবে। তারপর এখানে কি আছে, 3 তারিখ 2 রবিবার তোমার এক্সাম আছে, 4/2/2019 সোমবার তোমার এক্সাম আছে, শারীরিক শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য। এখানে কিন্তু নিয়মিত অনিয়মিত কিছু উল্লেখ করতে আছে। ইংরেজি পরীক্ষা হবে মঙ্গলবার 5/4/5, তারপর 7 একদিন গ্যাপ আছে, বৃহস্পতিবার হবে ইংরেজি দ্বিতীয়পত্র, তারপর 9 তারিখ তোমার এক্সাম আছে গণিত, 7/9 তারিখ এক্সাম আছে নয়ের গণিতের বিষয় কোড 109, সোমবার 11/2/2019, 12/2/2019 মঙ্গলবার তথ্য যোগাযোগ প্রযুক্তি, ধর্মাবলম্বী হিন্দু, ইসলাম, বৌদ্ধ, খ্রিস্টান, মানে ধর্ম নৈতিক শিক্ষা যার যা পরীক্ষা সোমবার দিন, এটা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির আগে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য। 13/2/2019 বুধবার পদার্থ বিজ্ঞান, বাংলা, ইতিহাস, বিশ্ব সভ্যতা, ফিনান্সিং, ব্যাংকিং যার যা গ্রুপ সাবজেক্টের পরীক্ষাগুলা, বৃহস্পতিবার 14/2/2019 পরীক্ষা,
তারপর 16/2/2019 পরীক্ষা, 17/2/2019 রবিবার পরীক্ষা, 18/2/2019 সোমবার পরীক্ষা, 20/2/2019 বুধবার পরীক্ষা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান, উচ্চতর গণিত দুইটা এক সাবজেক্ট, 9 বিজ্ঞান একটা, উচ্চতর গণিত আরেকটা, তথ্য যেটা সেটা সাবজেক্ট করি বলে দেবে তোমাদের, 23/2/2019 শনিবার, এরকম ভাবে পর্যায়ক্রমে হিসাব বিজ্ঞান, 25/2/2019 সোমবার, তারপর ব্যবহারিক পরীক্ষার সময়সূচি। ব্যবহারিক পরীক্ষা সংগীতটা হবে মঙ্গলবার 26/2, তারপরে ফেব্রুয়ারি মাসের 26 তারিখ, ফেব্রুয়ারি মাসেই তোমাদের সকল পরীক্ষা সমাপ্ত, বেসিক টেস্ট সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা, কত তারিখ থেকে কত তারিখের ভিতরে এটা সারতে হবে সেটা এখানে উল্লেখ করা আছে। তারপর যেটা তোমাদের সবচাইতে বেশি প্রয়োজন, এবং আমি ভিডিও ফার্স্টে বলেছি নাকি আমার মনে হচ্ছে না যে ভিডিওতে আজকে কিছু খুব ভালো শিকার কিছু আছে, মেজিক্যাল একটা বিষয় যেমন খুব জানার একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, মেজিক্যালি নয় খুব গুরুত্বপূর্ণ একটা জানার বিষয়, সেটা হলো বিশেষ নির্দেশনাবলী। এই নির্দেশনাবলীটা যদি আমরা একটু ভালোভাবে জানতে পারি তাহলে আমাদের পরীক্ষায় অ্যাটেন্ড করতে ইনশাআল্লাহ আশা করি আর কোনো সমস্যা হবে না। এখান থেকে সবকিছু নিয়ম তোমরা জেনে নিতে পারবা। এক, পরীক্ষা গুরুত্ব শুরু সরি পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। নির্দেশনাবলী 2, প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে, প্রশ্নপত্রে যে সময় দেয়া থাকবে। নির্দেশনাবলী 3, প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক তথ্য, কি এটা তোমাদের নতুন নিয়ম? ও গেল অবশ্য, কারণ আমরা তো এরকম বহুনির্বাচনী আগে দিইনি, আগে আমরা সৃজনশীল দিতাম তারপরে বহুনির্বাচনী ছিল আমাদের সময়টা, এখন হয়তো তোমাদের চেঞ্জ হচ্ছে সেটা আমি আমার যতটুকু মেমোরিতে নাই। তৃতীয়, পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না, কোনো বিরতি পাবান। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করবে, ঠিক আছে? যার যার প্রবেশপত্র যে যে বিদ্যালয়ে পড়াশোনা করে ওই বিদ্যালয় থেকে পরীক্ষা শুরু হওয়ার 3 দিন আগে। 2016-17, 17-18 শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা এবং কেরিয়ার শিক্ষা বিষয়সমূহ NCTB এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। নির্দেশনাবলী 6, পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের OMER যেটা আমরা ফরমে তার পরীক্ষার রোল নম্বর, আমরা যেটা এখানে রোল রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড গুলো পূরণ করি, ঠিক আছে, যথাযথভাবে লিখে বৃত্ত বরাদ্দ করবে। কোনো অবস্থাতে উত্তরপত্রে ভাঁজ যাবে না, ভাঁজ করা যাবে না। নির্দেশনাবলী 7, পরীক্ষার্থীকে সৃজনশীল রচনামূলক, তারপর এখানে কি লিখেছে, নির্দেশনাবলী 7 না 7, পরীক্ষার্থীকে সৃজনশীল রচনামূলক তথ্য বহুনির্বাচনী ব্যবহারিক অংশ পৃথকভাবে পাশ করতে হবে, পৃথকভাবে আলাদা আলাদা ভাবে। আমরা যেটা ভাবি যে বহুনির্বাচনী রচনামূলক একসাথে মনে হয় না, সৃজনশীল রচনামূলক অবলিক দিয়ে বুঝাইছে তথ্য, বহুনির্বাচনী ব্যবহারিক অংশ পৃথকভাবে মানে আলাদা আলাদা ভাবে তোমাদের প্রত্যেকটি পরীক্ষা পাশ করতে হবে। যদি তুমি লিখিত পরীক্ষা পাশ করো অবশ্যই তোমাকে বহুনির্বাচনী পরীক্ষা পাশ করতে হবে। নির্দেশনাবলী 8, প্রত্যেক পরীক্ষার্থী কেবলমাত্র নিবন্ধন পড়তে, ঠিক আছে, প্রত্যেকটি পরীক্ষার্থী কেবলমাত্র নিবন্ধন পড়তে বর্ণিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কোনো অবস্থাতে ভিন্ন বিষয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, সেটা তো আমরা সবাই জানি, কারণ সুস্থ মস্তিষ্কে বা সুস্থ মানসিক মানুষ তো কখনো হয় এক বিষয় অন্য বিষয় পরীক্ষা দিতে যাবে না, এটা একমাত্র পাগলেরাই করবে। আর তোমরা যদি সেটা বলো তাহলে মনে করবো সারা তোমরা ফেসবুক আর অনলাইন থেকে মনে হয় উল্টা পাল্টা পরীক্ষা দিতে গেছো। নির্দেশনাবলী 9, কোনো পরীক্ষার্থী, ঠিক আছে, কোনো পরীক্ষার্থীর পরীক্ষা সৃজনশীল রচনামূলক তথ্য বহুনির্বাচনী ব্যবহারিক নিজ বিদ্যালয় প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, ক্লিয়ার? বহুনির্বাচনী ব্যবহারিক কোনো পরীক্ষাই না, পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। নির্দেশনাবলী 10, পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, সাধারণ সাইন্টিফিক যেটা। 11, নির্দেশনাবলী, কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবে না। নির্দেশনাবলী 12, সৃজনশীল রচনামূলক তথ্য এবং নির্বাচনী ব্যবহারিক পরীক্ষার পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে। 12 নম্বর তো আমরা বললাম, 13 নম্বর, ব্যবহারিক পরীক্ষা স্বশ কেন্দ্র ভেনুতে অনুষ্ঠিত হবে, কেবলমাত্র বেসিক টেট বিষয়ের ব্যবহারিক পরীক্ষা স্বশ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে, ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে ভেনুতে অনুষ্ঠিত হবে, কেবলমাত্র পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পূর্ণ নিরীক্ষণের জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। আমার যে ভিডিওর মূল টপিক ছিল তোমাদের সামনে রুটিনটা তুলে ধরা, আশা করি রুটিনটা তুলে ধরতে পেরেছি। তোমাদের ফেব্রুয়ারি 2 তারিখ থেকে এক্সাম শুরু, আমি সরাসরি ডাউনলোড লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সরাসরি ডাউনলোড করে নিতে পারো। সো ভিউয়ার্স, আমার ভিডিও আজকে এই পর্যন্তই থাকবে, যদি তোমাদের কারো দেখে ভালো লাগে অবশ্যই কেউ মিস করবে না, সাথে সাথে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং তার পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করবে। আজকে ভিডিও এই পর্যন্ত থাকবে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ।